আমার কাছে অসংখ্য স্টুডেন্ট তোমরা রিকোয়েস্ট করেছিলে যে নৌবাহিনীর নাবিক পদের প্রত্যেকটা বিষয়ের উপরে লিখিত পরীক্ষার জন্য সাজেশন চেয়েছিলে, যাতে করে তোমরা প্রস্তুতি নিতে পারো। সেই কারণে আজকে চলে আসলাম। আজকে আলোচনা করবো নৌবাহিনীর নাবিক পদের বাংলা প্রশ্ন নিয়ে 2021 সালের জন্য যারা পরীক্ষা দিতে যাবা। পুরো ভিডিওটি শেষ না পর্যন্ত দেখো, তাহলে তোমরা অ্যাটলিস্ট বুঝতে পারবা যে পরীক্ষার কেন্দ্রে তুমি বাংলার জন্য কিভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষার কেন্দ্রে গেলে তুমি ভালো করতে পারো। তো সবার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা সুজাতুনি একাডেমি ভিডিওগুলো সবসময় দেখো, যারা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দেখছো আমাদের সুজাতুনি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং এই ভিডিওগুলো একটু টিউটোরিয়াল যেহেতু এগুলো শেয়ার করে দেবো, কারণ অনেক প্রার্থী আছে আমরা যারা পরীক্ষা দিব নৌবাহিনীতে নাবিক পদে, কিন্তু পরীক্ষা সম্পর্কে আমরা কিছুই জানি না। তো তাদের ক্ষেত্রে একটু হলেও উপকারে আসবে আজকের ভিডিওটি, ঠিক আছে? দেখো প্রথম প্রশ্নটি, এক নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন? চারটা অপশন দেওয়া আছে, সঠিক উত্তর গ, অর্থাৎ 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। প্রশ্ন আরো বলার আগে একটি কথা বলে রাখি, সেটি হচ্ছিল নৌবাহিনীতে কিন্তু 5টা বিষয়ের উপরে পরীক্ষা হয়, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত এবং সাধারণ বিজ্ঞান। প্রত্যেকটা বিষয়ে তোমাদেরকে 10টা করে প্রশ্ন দেওয়া হবে, এবং অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 2 করে দেওয়া থাকে, ঠিক আছে? পরীক্ষা নৌবাহিনীর পরীক্ষা বেসিক্যালি MCQ আকারে হয়, লিখিত পরীক্ষা হয় না, MCQ আকারে পরীক্ষাগুলো হয়ে থাকে। সে কারণে খুবই গুরুত্ব সহকারে আজকের ভিডিওটি দেখো, ভিডিওটি দেখলেই তোমরা বুঝতে পারবে কিভাবে তোমরা নৌবাহিনীর নাবিক পদের জন্য বাংলা বিষয়ের উপরে প্রিপারেশন নেবা। এবার 2 নম্বর প্রশ্নটি দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর খ, অর্থাৎ বনফুল। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী অফিসার এবং সৈনিক পদে চাকরির পরীক্ষার পূর্বে মেডিকেল, লিখিত, মৌখিক, শারীরিক এবং ISSB পরীক্ষার প্রস্তুতিমূলক কোচিং করতে আজই যোগাযোগ করুন বাংলাদেশের বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান সোলজার ট্রেনিং একাডেমিতে। সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক প্রস্তুতিমূলক ব্যাচে ভর্তি চলছে। 3 নম্বর প্রশ্নটি দেখো, প্রমোদ চৌধুরীর পৈতৃক নিবাস কোন জেলায়? সঠিক উত্তর খ, অর্থাৎ পাবনা। তো তোমাদেরকে আরেকটু সাজেশন দিয়ে রেখে, যারা আমাদের প্রজেক্টরের প্রশ্নগুলো দেখছো, যারা বুঝতে পারছো না, অ্যাটলিস্ট তোমরা ভিডিওটি ডাউনলোড দিয়ে রাখো এবং আমার কথাগুলো শুনো, পরবর্তীতে ভিডিওটি দেখে দেখেও তোমরা একটু প্রিপারেশন নিতে পারবা। 4 নম্বর প্রশ্ন দেখো, শরৎচন্দ্রের জন্ম কত সালে? সঠিক উত্তর ক, অর্থাৎ 1848 সালে। 5 নম্বর দেখো, আলামিন কথাটি অর্থ কি? সঠিক উত্তর বিশ্বাসে। 5 নম্বর দেখো, হুমায়ুন আজাদ কোন বিভাগে অধ্যাপনা করেন? সঠিক উত্তর গ, অর্থাৎ বাংলা বিভাগে অধ্যাপনা করেন। 7 নম্বর, বাংলা ভাষার কয়টি শব্দ মৌলিক বা বাংলা শব্দ, অর্থাৎ বাংলা ভাষায় কয়টি শব্দ মৌলিক বা বাংলা শব্দ? সঠিক উত্তর গ, অর্থাৎ 96টি। 8 নম্বর দেখো, পাউরুটি শব্দটি কোন ভাষার? পর্তুগিজ। সঠিক উত্তর ক। 9 নম্বর দেখো, পরীক্ষা এর সন্ধি বিচ্ছেদ কোনটি? ক, পরিযোগ, ইচ্ছা। 9 নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। 10 নম্বর, অর্ধমাত্রা যুক্ত সর্বনিম্ন কয়টি? সঠিক উত্তর ক, 4টি। তাহলে এই যে দেখো প্রশ্নগুলো তোমাদেরকে দেখালাম, 10টা প্রশ্ন প্যাটার্ন। এগুলো কিন্তু বেসিক্যালি তোমরা ক্লাস 19-এ যে বইগুলো পড়েছিলে, টেক্সট বই এবং প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র গ্রামার বা ব্যাকরণের যে অংশগুলো, সেগুলো থেকেই কিন্তু বেসিক্যালি প্রশ্ন আসে। তোমরা যদি ওই বইগুলো ভালোভাবে আবার একটু রিভিশন করতে পারো, ভালোভাবে একটু টেক্সট বইয়ের পিছনে যে MCQগুলো দেয়া আছে বা বাংলা দ্বিতীয় পত্রের গ্রামারের পিছনে যে MCQগুলো দেয়া আছে, সেগুলো যদি একটু মনোযোগ সহকারে একটু রিভিশনও যদি তোমরা পড়ো, তাহলে অবশ্যই ইনশাল্লাহ পরীক্ষা ভালো করবা, আমি এটা আশাবাদী, ঠিক আছে? এবার একটু আলোচনা করি, সোজা ট্রেনিং একাডেমিতে কেন তুমি নাবিক পদের জন্য ট্রেনিং করতে আসবা বা কোচিং করতে আসবা। কারণ অনেকে তো চিন্তা করে, বা অনেকে আমাদের ভিডিওগুলো যারা আগে থেকে দেখো, তারা তো দেখছোই যে
সারা বাংলাদেশ থেকেই কিন্তু আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে এসে কোচিং করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। তো তুমি কেন আসবা এটা একটু জানা দরকার, কারণ তুমি আসলে সোজা ট্রেনিং একাডেমিতে যখন আসবা এসে সবগুলো বিষয়ের উপর তো পরীক্ষার প্রস্তুতি নিতে পারবা, যেমন মেডিকেল পরীক্ষা আছে, লিখিত পরীক্ষা, মৌখিক এবং শারীরিক পরীক্ষা। আবার লিখিত পরীক্ষার জন্য দেখো এখানে আমরা নাবিক পদের জন্য 500টা প্লাস বাংলার প্রশ্ন পড়ানো হয় এবং 20টার অধিক মডেল টেস্ট নেওয়া হয়। তো আমরা কিন্তু এই যে সাজেশন আকারে যে শিটগুলো আমরা পড়াই, যে বইগুলো আমরা পড়াবো, এই জিনিসগুলো যদি তোমরা একটু আগে থেকে প্রিপারেশন নাও বা একটু পড়ালেখা করে যেতে পারো, তাহলে দেখবো যে পরীক্ষায় তোমরা ফেল করবা না, তোমরা অবশ্যই ভালো করতে পারবে এবং কমনও পেতে পারবা। ঠিক আছে, তো এর পরের বিষয়ে আমরা যাই। দেখো অনেকে বলে যে নৌবাহিনীর নাবিক পদের জন্য কোন ধরনের বইগুলো পড়বা, তো এগুলো কিন্তু আসলে আমাদের একাডেমির নোট বই। এগুলো আমরা যারা আসলে আমাদের এখানে কোচিং করতে তাদেরকে কিন্তু আমরা আমাদের নোটগুলো দিয়ে কিন্তু পড়াই। আবার অনেকে আমার নোট বইগুলো চায় বা আমাদের একাডেমির নোট বইগুলো চায় কুরিয়ার মাধ্যমে, তো আমরা আসলে আমাদের নোট বই বা শিট এগুলো আসলে কুরিয়ার মাধ্যমে কোথাও দেই না যারা আমাদের এখানে আসে প্রস্তুতি নিতে, কারণ আমরা খুবই স্বল্প খরচে প্রস্তুতিমূলক কোচিং করে এখানে স্বল্প খরচে কোচিং করে তারা এই ধরনের নোট গাইড এবং শিটগুলো দিয়ে পড়ালেখা সবাই করে। ঠিক আছে, তোমরা আসলে তোমরাও ইনশাল্লাহ পারবা পড়তে আর কি। এখন একটু দেখো নাবিক পদের জন্য সোজা ট্রেনিং একাডেমিতে কোচিং করলে তোমার কি লাভ হবে জেনে রাখা ভালো। যদি তুমি আসো বা না আসো তারপরও আমি একটু বলি, একটু জেনে রাখো। দেখো মেডিকেল বিভিন্ন চেক আপের মাধ্যমে তোমাকে ফিট করানোর পরামর্শ দেওয়া হবে। অনেকে আনফিট অবস্থায় আসে, আনফিট অবস্থায় আসলে বা আনফিট অবস্থায় পরীক্ষা কেন্দ্রে গেলে তো তুমি চাকরি পাবো না, পরীক্ষা কেন্দ্র থেকে মেডিকেলে বাদ পড়ে যাবো। আমাদের এখানে আসো আর নাই আসো, তোমার উচিত হবে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে তোমার মেডিকেলটা ভালোভাবে চেক আপ করা, ভালো পরামর্শ নিয়ে বা ভালো ডাক্তারের কাছে গিয়ে আর যদি কোনো সমস্যা থাকে সেটা সমাধান করে পরীক্ষা কেন্দ্রে যাওয়া। তো যারা আমাদের এখানে আসে ওই দায়িত্বটা আমরা একটু পালন করি, কারণ অনেকে মেডিকেলের সমস্যা নিয়ে তোমরা আসো, তো মেডিকেল সমস্যাটা আমরা যদি এখানে আমরা বের করতে পারি সেটা তোমাদেরকে বিভিন্ন পরামর্শের মাধ্যমে ফিট করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। এরপরে দেখো লিখিত পরীক্ষা শর্ট সাজেশন দেওয়া হবে, এবং শর্ট সাজেশন আমরা এমনভাবে তৈরি করেছি টেক্সট বই বা বোর্ড বইয়ের আলোকে, যে সাজেশনগুলো আমাদের এখানে তোমরা পড়লে বা মডেল টেস্ট দিলে অবশ্যই তুমি পরীক্ষায় ভালো করবা, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে শতভাগ তুমি পরীক্ষায় পাশ করতে পারবে, এতটুকু আত্মবিশ্বাস আমাদের উপরে রাখতে পারো। ঠিক আছে, এরপরে মৌখিক পরীক্ষা দেখো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর শেখানো হবে, হ্যাঁ ডেমো ভাইবা নেওয়া হবে, এতে নিশ্চিত ইনশাল্লাহ তোমরা এই মৌখিক পরীক্ষা বা ভাইবা পরীক্ষা ভালো করতে পারবে। কারণ ভাইবা পরীক্ষা ভালো করতে চাইলে তোমাদের প্রিপারেশন নিতে হবে, কারোর সামনে ভাইবা পরীক্ষা দেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। কারণ আমি প্রথম পরীক্ষা দিতে গেলাম একজন অফিসারের সামনে বসে ভাইবা পরীক্ষা দিতে গিয়ে আমার হাত পা কাঁপছে, আমার মাথা দিয়ে কপাল দিয়ে ঘাম চুয়ে চুয়ে পড়ছে, আমি ভয় পাচ্ছি, আমার কনফিডেন্স নেই, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, এরপরে দেখো শারীরিক বিভিন্ন শারীরিক ব্যায়াম করানো হয়। আমাদের শারীরিক ট্রেনিংয়ের ভিডিওগুলো তো অনেকে দেখোই, যারা নতুন দেখছো তারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখো যে আমরা কীভাবে শারীরিক অনুশীলনগুলো করাই। এই হচ্ছে মোটামুটি আমাদের কোচিংয়ের বৈশিষ্ট্য, যারা এখানে আসে কোচিং করতে তারা এই বিষয়গুলোই আসলে শেখার জন্য আসে। এবং তোমরা যদি আসো বা যাদের এখন SMS আসে নাই, পরীক্ষার ডেট দেরি আছে, তোমরা চাইলে কিন্তু এখানে 15 দিন অথবা 1 মাসের জন্য একটা প্রিপারেশন নিয়ে যেতে পারো, তাহলে তোমার আত্মবিশ্বাস বাড়বে। আর একটু দেখো এখানে আমাদের বিভিন্ন ব্যাচের ছাত্ররা দেখা যাচ্ছে এই বিভিন্ন ব্যাচের ছাত্রগুলো থেকে ওরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু ওরা এখানে আমাদের এখানে কোচিং করতে আসছিল, এসে নিজের যোগ্যতা কিন্তু অনেকেই কিন্তু এদের মধ্যে বিভিন্ন বাহিনীতে চাকরি করছে। হ্যাঁ, তোমাদের জন্য শুভকামনা থাকবে, তোমরাও ভালোভাবে প্রিপারেশন নাও, প্রস্তুতি নাও, নিয়ে পরীক্ষা দিতে যাও, দেখবে নিজের যোগ্যতায় নিজের মেধায় কিন্তু তুমি চাকরি পেয়ে যাবে। বুঝতে পারছো? দেখো অনেক শিক্ষার্থী কিন্তু আমাদের এখানে প্রস্তুতি নিতে আসে সারা বাংলাদেশ থেকে, যে এই গ্রুপগুলো থেকে হ্যাঁ অনেক শিক্ষার্থী কিন্তু প্রস্তুতি শেষ করে আজকে বিভিন্ন বাহিনীতে চাকরি করছে। তো যাই হোক, এই হচ্ছিল মোটামুটি আজকের বিষয়। আরও একটু দেখো আর কি, আর একটু দেখাই। হ্যাঁ, অনেকে আমাদের যারা চান্স পায় তাদের তো সবসময় আমরা ফেসবুক ফ্যান পেজে কিন্তু আমাদের ভিডিও এবং চান্স পাওয়া শিক্ষার্থীদের ছবিগুলো কিন্তু পোস্ট করি, যারা দেখোনি তাদেরকে একটু দেখো। দেখো অনেকে কিন্তু সারা বাংলাদেশ থেকে এসে কোচিং করে বিভিন্ন বাহিনীর অফিসার অথবা সৈনিক পদে কিন্তু চান্স পেয়েছে, কেউ ট্রেনিংয়ে আছে, কেউ ট্রেনিং শেষ করে চাকরি করছে। তো এটা একটা আনন্দের বিষয় যে আমাদের এখানে সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট আসে, এসে সম্পূর্ণ নিজের যোগ্যতায়
তারা পরীক্ষা কেন্দ্রে গিয়ে নিজের মেধা চাকরি পাচ্ছে, আজকে তারা গর্বিত সৈনিক হিসেবে দেশ সেবায় নিয়োজিত হতে পেরেছে, এটা একটা আমাদের গর্বের বিষয়, আমাদের একাডেমির জন্য গর্বের বিষয়। দেখো অনেক শিক্ষার্থী কিন্তু আমাদের বিভিন্ন বাহিনীতে চান্স পেয়েছে, এগুলো কিন্তু খুবই সমসাময়িক, সাম্প্রতিক যারা চান্স পেয়েছে তাদেরই ছবিগুলো কিন্তু আমি দেখাচ্ছি। হ্যাঁ দেখো ভালো লাগে আসলে, এই যে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে ভালো লাগছে, যে না তোমরাও দেখে যাতে শিখতে পারো, অনুপ্রাণিত হতে পারো যে প্রস্তুতি নিয়ে মানুষ চাকরি পাচ্ছে। তোমাদেরকেও প্রস্তুতি নিতে হবে, ভালোভাবে প্রস্তুতি নাও, প্রিপারেশন নাও, দেখবো ইনশাল্লাহ তোমাদের যে শক্ত সৈনিক হয়ে বা নাবিক হয়ে দেশ সেবা করা তোমরা সেটা পূরণ করতে পারছো। দেখো অনেক শিক্ষার্থী আছে, অনেক শিক্ষার্থী আছে, এরা সবাই কিন্তু বিভিন্ন বাহিনীতে অফিসার, কেউ সৈনিক বা কেউ নাবিক বা কেউ বিমান সেনা হিসেবে আজকে ট্রেনিং এ আছে অথবা চাকরি করছে। ঠিক আছে, তো যাই হোক অনেক আছে, অনেক একাডেমিতে আসলে আরো অনেক শিক্ষার্থী চান্স পাওয়া শিক্ষার্থীদের ছবি আছে, ভিডিও আছে, এগুলো ইনশাল্লাহ দেখাবো যদি তোমরা আসো প্রস্তুতি নিতে। হ্যাঁ দেখো দেখছো প্রচুর শিক্ষার্থী কিন্তু অসংখ্য শিক্ষার্থী কিন্তু চান্স পাচ্ছে। অনেকে জিজ্ঞেস করে যে সোজা ট্রেনিং একাডেমি থেকে ছাত্ররা চান্স পায় কি পায় না, আসলে সোজা ট্রেনিং একাডেমি থেকে অনেক শিক্ষার্থী চান্স পায়, কারণ আমাদের একাডেমি দীর্ঘ কয়েক বছর ধরে পরিচালিত হচ্ছে, সঠিক গাইডলাইন এবং দিক নির্দেশনা আমরা দিতে পারি বলেই কিন্তু মানুষ বিভিন্ন বাহিনীতে চান্স পাচ্ছে। তো যাই হোক তোমরা যারা এখনো নৌবাহিনীর নাবিক পদের পরীক্ষা যারা দিতে জানে বা পরীক্ষা এখনো বাকি আছে, তোমরা অ্যাটলিস্ট তোমরা চাইলে 10 দিন 15 দিন অথবা 1 মাসের জন্য হলেও আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসো, এসে প্রস্তুতি নাও, দেখবা যে প্রস্তুতির শেষে তুমি অনেক কিছু জানতে পারবা এবং শিখতে পারবা। তো সবশেষে সবার জন্য শুভকামনা দোয়া থাকলো, তুমি যাতে তোমার যোগ্যতায় বাংলাদেশ নৌবাহিনীতে পরীক্ষা দিতে গিয়ে নাবিক পদে চান্স পেয়ে দেশ সেবায় নিয়োজিত করতে পারো। সবাই ভালো থাকে, ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।